হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সন্ধ্যা 8টা। তো তোমরা নিশ্চয়ই ভাবছো সন্ধ্যা 8টার সময় আমি তোমাদের সামনে কি করতে এসেছি। তো আজকে সন্ধ্যা 8টার সময় নিশ্চয়ই তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে আসিনি। তো আজকে এসেছি একটা তোমাদের সাথে ডিমের রেসিপি শেয়ার করতে। তো এটা ভীষণই টেস্টি হয়। তো আমি এটা সেকেন্ড টাইম ট্রাই করছি, ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, ভীষণই ভালো হয়েছিল। তা তো সেদিনকেই ভেবেছিলাম আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব যে কোনো একদিন। তো ভাবলাম আজকে যেহেতু করছি শেয়ার করে ফেলি। আর এই রেসিপিটা ভীষণই টেস্টি হয়, তোমরা একবার বাড়িতে করে খেয়ে দেখবে, দেখবে যে এই রেসিপিটার সাথে রুটি বা পরোটা বা লুচি সব কিছুই ভালো লাগবে ডিমের এই রেসিপিটার সাথে। তো ডিমের এই রেসিপিটা করলে তোমরা একটা রুটি বা পরোটা বেশি খাবে, কারণ এতটাই টেস্টি হয়। সে যাই হোক, চলো আমি রান্নাঘরে সমস্তটাই জোগাড় করে রেখে এসেছি, এবার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। আর তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর আমার রেসিপিটা শেয়ার করার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে, তবে সমস্তটা গুছিয়ে রেখে তারপর তোমাদের সাথে কথা বলতে গিয়েছিলাম। তো এসে দেখাচ্ছি আমি কি কি গুছিয়ে রেখেছি। তো চলো তোমাদেরকে বলে দিই। তো এখানে 3টে ডিম আমি ফাটিয়ে রেখেছি, এখনও লবণ দিইনি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রাখা আছে, আর একটা ছোট পেঁয়াজ কাটা আছে, তার সাথে কাঁচা লঙ্কা কাটা আছে সেটা ডিমেতে দেওয়ার জন্য, আর টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, আর ধনে পাতা কুচি। তো আর ওইদিকে রয়েছে ঘুগনির মতো আলু কেটেছি ছোট্ট ছোট্ট করে একটা, আর অল্প একটু ক্যাপসিকাম দিয়েছি এর মধ্যে ছোট ছোট করে একই সাইজের। তো চলো এবার আমি রান্নাটা বসিয়ে দিই। এই হচ্ছে আমার মানে জোগাড় যন্ত্র, এবার যা মশলা লাগবে তোমাদেরকে দিতে দিতে সেটা দেখাবো। আর এদিকে কড়াই বসিয়েছি, তো কড়াই গরম হয়ে গেছে, আর দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, কারণ আলু ভাজবো, ডিম ভাজবো, মশলা কষাবো, অনেকটা তেল হয়ে যাবে, সেই জন্য বেশি তেল আমি ছাঁকা তেলে আলুটা ভাজছি না, অল্প তেলে আলুটা আর ক্যাপসিকামটা একসাথেই কাটা রয়েছে, আর একসাথে আমি ভেজে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। আলুটা হালকা ফ্রাই করলেই হয়ে যাবে, বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই। তো আমার আলু ভাজা হয়ে গেছে, আমি একটা ছোট্ট প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। অল্প সামান্য একটু তেল দিয়েছিলাম, কিন্তু তবু অনেক তেল লাগাচ্ছে। সে যাই হোক, আলু ভাজা হয়ে গেছে, এদিকে আমি ডিমটা এবার ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তো ডিমের মধ্যে যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা একসাথে ছিল সেটা দিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে তারপর ঝুড়ো ঝুড়ো করে ডিমটাকে আমি ভেজে নেব। এইরকম ভাবে ডিমটাকে ছোটো ছোটো করে ভেজে নিয়েছি, তারপর কড়ার মধ্যে দিচ্ছি অনেকটা পরিমাণে সর্ষের তেল। তো পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করছি। তো এর মধ্যে এবার আমি দিচ্ছি অল্প একটু জিরে ফোড়ন। দেখো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দেবো টমেটো কুচি। তো চলো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে, টমেটোগুলো আমি দিয়ে দিলাম। টমেটোটা দু একবার নেড়ে দিচ্ছি, কারণ বেশি ভাজবো না। তো টমেটো তো এমনিতেই লবণ দিলে বা এমনিতেও গলে যাবে। আর আদা রসুনটা আমি দিয়ে দিলাম, তবে আদা রসুনটা আমি বাটি নিই, আদা চাঁচার মধ্যে শুধু চেঁচে নিয়েছি। তো আদা রসুন টমেটো পেঁয়াজ আমার সমস্ত কিছুই ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, এবার অল্প একটু দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। তো লঙ্কা গুঁড়োটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, তারপর দিলাম পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। তো চিনিটা টেস্টের জন্য দিচ্ছি। তো পুরোটা মানে সমস্ত মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, আর এই যে ভাজা মশলাটা দিলাম এর মধ্যে রয়েছে ধনে, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। তো এটা বাড়িতেই তৈরি করা, দিয়েছি 1 চামচের মতো দিয়েছি। দিয়ে আলুগুলো আমি ছেড়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষে নিয়ে এর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি। তো এটা সেদ্ধ হলে তারপর ডিমটাকে আমি ছেড়ে দেব।
আলুটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি ডিমটা ঢেলে দিচ্ছি। তো ডিমটা তো সেদ্ধ হওয়ার দরকার নেই, জাস্ট একটু ফুটে উঠলেই তারপর আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তো রান্নাটা আমার হয়ে গেছে, মানে তরকারিটা একটু বসা বসা হয়ে গেছে। তো আমার রান্না রেডি, গ্যাসের ওভেন আমি বন্ধ করে দিয়েছি, আর এর মধ্যে আমি মান্ত্রা গরম মশলা একটু দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ওভেন তো বন্ধ করে দিয়েছি, এটাকে ভালো করে গরম মশলাটাকে মিশিয়ে আর শেষে অল্প পরিমাণের একটু বাটার দিয়ে নেড়ে চেড়ে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেবো। তো ঢালা হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর তার মধ্যে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। ওইদিকে আমার রান্না করা হয়ে গেছে, তোমাদের সাথে রেসিপি শেয়ার করাও হয়ে গেছে, আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, ভালো লাগলে একটা ভিডিওটিকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই রেসিপির সাথে আমি আজকে ভাবলাম যেহেতু এটা করছি তাহলে পরোটা করি। তো আমি পরোটা করেছি, এখনো খাওয়া দাওয়া হয়নি, পরে হবে। সে যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখাচ্ছি নতুন অন্য একটা ভিডিওর সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থাকার অল টাইম হ্যাপি থাকো। চলো টাটা।